আজকে আমরা এক্সারসাইজ 5.6 এর সামসগুলোকে নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে 1 থেকে 3 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে আমরা 4 5 6 টাকে নিয়ে একটু আলোচনা করব। তো 4 নম্বরের কোশ্চেনটা এখানে বলছে x = 4t আর y = হচ্ছে 4/t। x = বলছে 4t, y = বলছে 4/t। তো এখান থেকে আমাদের dy dx বার করতে বলা হয়েছে। তো দেখে আশা করি বুঝতেই পারছো এখানটায় আমাদের t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, মানে dx dt বার করতে হবে। তাহলে কত হচ্ছে ddt অফ 4t হয়ে যাচ্ছে, 4টা তো হচ্ছে কনস্ট্যান্ট, 4টাকে আগে রাখলাম, তাহলে এখানটা হচ্ছে ddt অফ t। তো t এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 1, তাহলে পাওয়া যাচ্ছে 4 ইনটু 1 মানে হয়ে যাচ্ছে 4। নেক্সট আমরা y এর ডেরিভেটিভ করছি, এখানটায় y কাটে ছিল 4/t। তো এটাকে প্রথমে একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে লিখছি দেখো, এটাকে লেখা যেতে পারে 4 into t to the power minus 1। t to the power minus 1 মানে কি 1/t, তো সেটাই করা হয়েছে। এখানটা ছিল 4/t, মানে এটাকে লেখা যেতে পারে 4 into 1/t। এই 1/t এর জায়গায় আমরা লিখেছি t to the power minus 1। নেক্সট আমরা dy dt বার করছি, dy dt equal to কত হবে, 4টা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমাদের ddt অফ t to the power minus 1 এটা করতে হবে। তো এখানে minus 1টা সামনে আসবে, t এর পাওয়ারটা আরো এক কমবে, তাহলে এটা হয়ে যাবে -2, তাহলে এখানটা হচ্ছে -4 বাই দিয়ে হচ্ছে t স্কয়ার। t এর পাওয়ারে যেহেতু -2 ছিল, তাই জন্য এটাকে লেখা হচ্ছে 1/t স্কয়ার, মাইনাস ছিল বলে সেই কারণে এটাকে আমরা 1 বাই দিয়ে লিখেছি। তাহলে আমরা dy dt equal to কত পাচ্ছি, এটা পাচ্ছি -4/t স্কয়ার, আর dx dt equal to পাচ্ছি 4। আমাদের বার করতে হবে dy dx এর ভ্যালু, তো লেখা যেতে পারে dy dx equal to 2 dy dt দিয়ে লিখছি dx dt। তো dy dt জায়গায় কত বসবে, -4/t স্কয়ারে বসে যাবে, আর dx dt জায়গায় কত বসবে, এখানটায় বসবে 4। তো 4 এর তলায় কিছু নেই, মানে 1 রয়েছে। তো ফ্র্যাকশনাল ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/4, 4টা ক্যান্সেল হবে, তাহলে dy dx equal to হয়ে যাচ্ছে -1/t স্কয়ার। এটা হচ্ছে আনসার। নেক্সট 5 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে x equal to দেওয়া হচ্ছে cos θ minus cos 2 θ, x equal to দেওয়া হচ্ছে cos θ minus 2 cos 2 θ, সরি cos 2 θ, আর y equal to দেওয়া হচ্ছে sin θ minus sin 2 θ, sin θ minus sin 2 θ। তো আমাদের dy dx এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। সবার আগে আমরা dx dθ বার করছি। তো এখানে আমাদের থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, কেননা যেহেতু অ্যাঙ্গেলে থিটা রয়েছে তাই জন্য। তাহলে এখানটা হবে ddθ অফ cos θ মাইনাস দিয়ে বসবে ddθ অফ cos 2θ, মানে একবার এটা ডেরিভেটিভ করবে, একবার এটা করব। তো cos θ করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে -sin θ, আর cos 2θ করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে -sin 2θ। কার রেসপেক্টটা করলাম, 2θ এর রেসপেক্টটা করেছি, তাই জন্য 2θ এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানটা হচ্ছে -sin θ - +sin 2θ, 2θ ডেরিভেটিভ করলে কত হবে, 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, এটা আগে বসবে, আর থিটার করলে হয়ে যাচ্ছে 1। 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আগে রাখলাম, তাহলে ddθ অফ θ এটা হয়ে যাবে 1। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে -sin θ +2sin 2θ, এটা হচ্ছে dx dθ এর ভ্যালু। নেক্সট আমাদের dy dθ বার করতে হবে। এখানে y equal to দেওয়া ছিল sin θ - sin 2θ, তাহলে dy dθ equal to কত হবে, ddθ of sin θ - ddθ of sine 2 theta. d d theta of sin theta কত হবে? এটা হয়ে যাচ্ছে cos theta, আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে cos 2 theta। কার রেসপেক্টটা করলাম না, 2 theta রেসপেক্টটা করেছি, তাই জন্য এখানে আমাদের 2 theta আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে cos theta যেরকম ছিল সেরকম রইল, cos 2 theta এটাও একই রকম থাকছে, 2 টা তো হচ্ছে কনস্ট্যান্ট, theta ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে cos theta minus 2 cos 2 theta, মানে এই 2 টাকে আগে লিখেছি, theta ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1, লাস্ট আর এই 1 টা লিখবার দরকার নেই। তাহলে dy d theta equal to কত পাওয়া যাচ্ছে? dy d theta equal to পাওয়া যাচ্ছে cos theta minus 2 cos 2 theta, dx d theta equal to কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে minus sin theta plus 2 sin 2 theta, minus sin theta plus 2 sin 2 theta। তো আমাদের এখানে dy dx বার করতে হবে, তাহলে কত মানে কি করতে হবে? dy by d theta কে ডিভাইড করে দিতে হবে dx by d theta দিয়ে। আমাদের তো dy by dx বার করতে হতো, তো আমাদের কি করতে হবে? dy by d theta কে ডিভাইড করে দিতে হবে dx by d theta দিয়ে। তো dy by d theta এর ভ্যালু কত রয়েছে? এটা হচ্ছে cos theta minus 2 cos 2 theta, আর dx d theta এর ভ্যালু রয়েছে minus sin theta plus 2 sin 2 theta। এটা হচ্ছে আনসার। নেক্সট 6 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে x equal to দেয়া রয়েছে a into theta minus sin theta, x equal to দেয়া রয়েছে a into theta minus sin theta, আর y equal to দেয়া রয়েছে a into 1 plus cos theta, a into 1 plus cos theta। তো একই রকম ভাবে আমাদের এখানে dy dx এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। তো দেখে বুঝতেই পারছো এখানে আমাদের dx by d theta বার করতে হবে, তাহলে কত হচ্ছে? এটা তো কনস্ট্যান্ট, আমাদের d d theta of theta minus sin theta করতে হবে। তো একবার theta ডেরিভেটিভ করছি, আরেকবার sin theta ডেরিভেটিভ করছি। theta ডেরিভেটিভ করলে কত হবে? এটা হয়ে যাবে 1, sin theta করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে cos theta। নেক্সট আমরা y এর ডেরিভেটিভ করব, তাহলে এখানটা আছে dy d theta equal to, এটা তো কনস্ট্যান্ট, dd theta of 1 plus cos theta। তাহলে এখানে একবার 1 এর ডেরিভেটিভ করতে হবে, এখানে একবার cos theta ডেরিভেটিভ করতে হবে, তাহলে 1 এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 0, cos theta ডেরিভেটিভ করলে কত হবে? এটা হচ্ছে minus sin theta, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে minus a sin theta। তো আমাদের জিজ্ঞেস করা হয়েছিল dy dx এর ভ্যালু, তাহলে dy dx ইকুয়াল টু লেখা যেতে পারে dy by d theta, বাই দিয়ে লিখছি dx by d theta। তো dy by d theta জায়গায় কত বসবে? এই জায়গাটায় বসছে minus a sin theta, dx by d theta জায়গায় কত বসবে? এটা হচ্ছে a into 1 minus cos theta। তাহলে পাওয়া যাচ্ছে minus sin theta 1 minus cos theta। তো এই sin theta এর জায়গায় আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 sin theta by 2 into cos theta by 2, তাহলে এখানটা হচ্ছে minus 2 sin theta by 2 into cos theta by 2, আর 1 minus cos theta জায়গায় কত লিখবো? 1 minus cos theta জায়গায় বসবে 2 sin square theta by 2। এটাও একটা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, তাহলে এখানটা হচ্ছে 2 sin square theta by 2, তাহলে এখান থেকে 2টা ক্যান্সেল হচ্ছে, একটা sin theta by 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে minus cos theta by 2 বাই দিয়ে হচ্ছে sin theta by 2, তাহলে এটা হচ্ছে minus cot theta by 2.